হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, একদম ফাটাফাটি, ঠিক আছে? আর আমি মধুমিতা, এমডি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে কটা বলে তো? গুড আফটারনুন, ঠিক আছে? এখন বাজে 12:30, এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর কাজ বলতে কিছুই কাজ হয়নি, ঘরদোরটা পরিষ্কার হয়ে গিয়েছে, ঘরদোর মোছা ঝাড় দেয়া, বিছনা গুছানা, স্নান হয়ে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে। এবার জাস্ট মাম্মামকে খাওয়াবো, মাম্মামকে এখানে কলা নিয়েছি, দেখো কলাটাকে আমি কীভাবে খাওয়াবো, তাকে দেখে তোমাদের মানে রাগ হবে, ঠিক আছে? আর চলো পূজা দিয়েছি, একটুখানি দেখিয়ে আসি তোমাদের। দেখো পুজো দেওয়া কমপ্লিট, দেখো অর্ধেক ধূপ জ্বলেছে, একটু আগেই দিলাম, 12টার সময় পুজো হয়ে গিয়েছে, আধ ঘন্টা হয়ে গিয়েছে। এখন ঠাকুরের বাসন তুলে নিয়ে একটু পরে তুলবো, ঠিক আছে? আর ঘরদোর তো পরিষ্কার, দেখো ঘরদোর একদম পরিষ্কার, এদিকেও পরিষ্কার। আর আজকে রান্না হবে, আজকের ভাগ্যটা খারাপ, মাছ যায়নি, দাঁড়াও বলছি এক সেকেন্ড। দেখো বিছনা টিছনা সব গুছোনা, মাম্মাম শুয়ে শুয়ে ফোন দেখছিলো, কিন্তু আমি এখন বলি আমি এখন ভিডিও করবো, দে ফোনটা দে, ও এখন টিভি দেখছে, দেখো এখন টিভি দেখছে। টাটা, মাম্মাম টিভি দেখছে, চারিদিকে সবই গুছানো, দেখো সব টিপটপ, ঠিক আছে, সব গুছোনাই আছে। আর সব গুছোনা থাকলে মানে ঘরদোরটা পরিষ্কার থাকলে আমার আর কিছু লাগবে না, এবার ধীরে সে রান্না হোক না, বেলা 3টে পর্যন্ত রান্না হোক, কোনো ব্যাপার না, আমাদের খাওয়ার কোনো তাড়া নেই, আমার হাজব্যান্ডেরও তাড়া নেই, আমারও তাড়া নেই, যখন খুশি রান্না হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? আর এখন দাঁড়া, তুমি হাত দিও না, দাঁড়া। আর কী রান্না হবে তোমাদের বলে দিচ্ছি, আজকের খিচুড়ি করব, আজকের মাছ আসেনি, কদিন ভোর মাংস খাওয়া হচ্ছে, বৃহস্পতিবার শুক্রবার মাংস খাওয়া হয়েছে, আবার রবিবার মাংস হয়েছে, আর কালকে রান্না হয়েছিল কাঁকরোল, আলু পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, ডাল করেছিলাম, আর কী রান্না হয়েছে ভুলে গেছি, ডিম ভাতে দিয়েছিলাম, পাঁপড় ভেজেছিলাম, হ্যাঁ এতটুকুই, হ্যাঁ আর পটল ভেজেছিলাম, ঠিক আছে? আর আজকের মাছ কেনার কথা, কিন্তু মাছওয়ালা, আমাদের ভাগ্যটা খারাপ, মাছওয়ালা আসেনি, তাই কী রান্না করবো, আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম, বললো তাহলে খিচুড়ি করো আর ডিম ভাজা করো, আজকের খিচুড়িই হবে, কোনো মেয়েকে আগে খাইয়ে দিই, ঠিক আছে? আর আমার এক মুঠো ভাত আছে, কালকের খাওয়ার পান্তা আছে, এক মুঠো, এই কটা আছে দেখাচ্ছি, চলো এই কটা আছে খাবো, সেটা খাবো, খেয়ে দিয়ে তারপরে এই রান্না বসাবো, ঠিক আছে? দেখো গ্যাসের কাছে আমি চলে এসেছি, এখানে মানে এইগুলো সব চান করার আগে জোগাড় করে গিয়েছিলাম, এখানে সব রেখে দিয়ে গিয়েছিলাম। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে আছে মুগের ডাল, আর এখানে আছে ঘি, দেখো এটা কি, ঝর্ণা ঘি, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না, উল্টো দেখা যাচ্ছে। আর এখানে আছে সানরাইজ শাহি গরম মশলা, ঠিক আছে? আর এখানে আছে জিরে, দেখো জিরে, কাঁচা লঙ্কা, এরম ভিজিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা ভিজোতে লাগে না, কাঁচা লঙ্কাগুলো মানে গাছ থেকে তুলে এখানে দিয়ে দিয়েছি, আর জিরে আছে জিরেটাকে ভেজানোর জন্য। এবার এতে আদা রসুন দেবো, মিক্সিতে ঘাড়ঘাড় করে পেস্ট করে দেবো, ঠিক আছে? আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি হাঁড়িতে, কড়াটা কালকে আলু ভেজেছিলাম, সেইটাই কড়া, ঠিক আছে? এগুলো এখন জোগাড় থাকলো, চাপা দিয়ে দিই, খুব খুব স্প্রে করি, চাপা থাক, ঠিক আছে, চাপা থাক। মাম্মামকে এখন কলাটা খাইয়ে দিই, তারপরে কাজের দিকে যাব, ঠিক আছে চলো। দেখো চলে এসছি, মাম্মামকে, ও কামড়ে কলা খাবে না, দেখো কিভাবে খাওয়ায়, এই হাত দিয়ে গেলে গেলে খাওয়াতে হবে, দেখো আবার দেখছে। আর আজকে সকাল থেকে জল হচ্ছিলো, এখন একটু হালকা রোদ বেরিয়েছে, একটু দেখতে পাচ্ছ, হালকা রোদ, বেশি রোদ নয়, বাইরে গিয়ে ফোনে পরে দেখাচ্ছি, আর হালকা রোদ বেরিয়েছে, বেশি রোদ বেরোয়নি, মামামের খাবারটা কলাটা গেলেনি, তারপর তোমাদের সামনে আস। দেখো ফ্রেন্ডস, কলাটাকে এইরকম মাখা হয়ে গিয়েছে, যেমন সিরুনি করে, ঠাকুরের সিরুনি করে, সেই রকম মাখা হয়ে গিয়েছে। আর এইটাকে আমি কিরমভাবে খাওয়াই, দেখো এসো এখানে, টেবিল থেকে সরাই,
ফোন দেখবি কোনো? টিভি দেখছিস? দেখ না দেখো ওকে কিভাবে খাওয়াচ্ছি, দেখো চিবিয়ে কিচ্ছু খাবে না। এত বাজে মেয়ে, কি বলবো, এত কষ্ট করে খাওয়ানো, সারাদিন কাজকর্ম করে আবার এই এত কষ্ট করে ওকে খাওয়ানো। জল দিলে তবে খাবারটা খেয়ে কথা বলো, আমি আসছি। দেখো এইটুকু পান্তা আছে, এই পান্তাটাকে নুন দিয়ে একটু মুড়ি দিয়ে একটুখানি খাবো চানাচুর দিয়ে। ওকে ফ্রেন্ডস, পান্তাটা খাবো আমি, তোমাদের সঙ্গে কথা বলা হয়ে গেলে। আর মাম দেখো খেলা নিয়ে বসে পড়েছে, দেখো এবার খেলা নিয়ে সারাক্ষণ অন্যায় করবে, এখন খেলা পাতা থাকবে না। ওই খেলায় বেশি নোংরা নেই, একটু আধ নোংরা আছে, নোংরাগুলো সব ইয়ে করা হয়ে গিয়েছে, ঝাঁট দেওয়া যেহেতু এখন পরিষ্কার খেলুক। এখন এখন আমি রান্না যতক্ষণ না করবো না ওকে একটার দিকে চান করিয়ে দেব, রান্না করতে করতেই চান করিয়ে দেব, এখন তো 12:30 বাজে, রান্না করতে করতেই চান করিয়ে দেব, ঠিক আছে। আজ ভিডিওটা এত পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখো, ঠিক আছে। আর কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে, ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, বেল বাটনটি প্রেস করে একটা অল আসবে, অলটাও প্রেস করতে হবে।